سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد رحمة الله وبركاته আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার কাছে তো অনেকেই ফোন দিয়েছিলেন সুজুকি জিক্সারের জন্য তো আমরা গতকাল কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছিল কালো কালার আপনারা দেখেছেন 20 মডেল ছিল তো ওরা কিন্তু 166,000 বিক্রি হয়ে গেছে 166,000 রেট দেওয়া হয়েছিল ওই দামই কিন্তু বিক্রি হয়ে গেছে তো এই বাইকটি কিন্তু 2022 মডেল মানে চলতি বছরের মাত্র 4-5 মাস বয়স তো বাইকটি চলা 1800 কিলো অরিজিনাল চলা 1800 কিলো বয়স হচ্ছে 22-4 মাস না 3 মাসে গাড়িটি তোলা এবং তৈরি শোনো 22-4 মাস গেট পাস্তায় আছে তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব তার একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন হ্যাঁ বিষয় আমি শুরু করতেছি সামনে টায়ার থেকে সামনে টায়ারটা দেখেন তো শোরুমের কোনো অংশ কম আছে দেখেন নেই ভেজা দেখে রঙটা দেখা যাচ্ছে না এর কিন্তু টায়ার এজের রঙ আছে আস্তে আস্তে রঙ আর চতুর্থ সাইডে কিন্তু গ্রিপস রয়েছে দেখেন হুবাহুব একদম শোরুম কন্ডিশন টায়ার সামনে মাঠ গাড়ি বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই এটা কিন্তু একটা ওঠানো যাবে সমস্যা নেই এটা ডিজাইন করছে বিন্দু পরিমাণ কিন্তু দাগ নেই স্কেচ নেই দুইটি সকাপ ফুল ফ্রেশ হেডলাইট গ্লাসেও বিন্দু পরিমাণ দাগ নেই দেখেন চুল পরিমাণ বা সরিষার দানা পরিমাণ কোথাও দাগ নেই পুরো বডি কিন্তু একদম নিখুঁত আমি আস্তে আস্তে সব কিছু দেখাবো এই সাইডটাও কিন্তু দেখেন কত সুন্দর নিখুঁত উপর অংশটাও একদম নিখুঁত হ্যাঁ মাত্র শোরুম থেকে বের করা হয়েছে এই বাইকটি এরকম কিন্তু অবস্থান হয়ে আছে হ্যাঁ এরকম কিন্তু অবস্থান দেখেন এই সাইডটাও একদম নিখুঁত আমি আস্তে আস্তে একদম নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ধৈর্য সহকারে দেখেন সিগন্যাল লাইট পর্যন্ত নিখুঁত আছে এর চেয়ে আর কী প্রমাণ চান যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সিগন্যাল লাইট এবং এই গুটিগুলো যদি না থাকে এই যে লেভার তারপরে হ্যান্ডেল যদি নিখুঁত থাকে সিগন্যাল লাইট যদি নিখুঁত থাকে তাহলে বুঝবেন যে গাড়িটি কোনো সময়ের জন্য পড়ে নাই ঠিক আছে যেহেতু একদম ফ্রেশ চাপা সুইচ সহ একদম দেখেন একদম ফ্রেশ ট্যাঙ্কিতে এখন আসুন চুল পরিমাণ চুল তো অনেক বড় সরিষার দানা পরিমাণ যদি কোথাও দাগ থাকে গাড়ি নেবেন না ঠিক আছে দেখেন চুল পরিমাণও দাগ নেই একদম নিখুঁত মানে হচ্ছে এই মাত্র শোরুম থেকে বের করা হয়েছে বেশ আমি আর কিছুই বলবো না এই গাড়িটি এই শোরুম থেকে বের করা হয়েছে এটাই আমি আমার নজরে পড়তেছে এবং হুবাহুব শোরুমের মতোই কিন্তু আছে বাম্পার কিন্তু অনেক সুন্দর আর ইঞ্জিনটা 22 মডেল মানে ইন্ডিয়াতে বা গাড়িটি তৈরি শনি হয়েছে 22-এ 3 মাসে তাহলে গাড়িটা কেমন হবে আপনারা একটু ভেবে দেখেন হ্যাঁ
আপনারা একটু ভেবে দেখেন গাড়িটি কেমন হবে, ইঞ্জিনটা কেমন হবে। ইঞ্জিন সম্পর্কে আমি আর কিছুই বলবো না, শোরুমের ইঞ্জিনের মতো যদি না হয়, শোরুমের ইঞ্জিনের সাথে যদি একশো না হয় গাড়ি নেবেন না, ঠিক আছে। আর আপনারাও ভেবে, আপনাদের তো বিবেচনা বিবেক আছে তো যে বাইশের মডেলের বাইক কেমন হবে, এটা আপনাদের বিবেকে প্রশ্ন করেন, ঠিক আছে। সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত সাইড কভার, পাওদানিগুলো নিখুঁত। হ্যাঁ, সারি কাটারের যে একটা নতুনত্ব থাকে সেলগুলোও কিন্তু আছে দেখেন। এই সাইডে সিট থেকে নিয়ে ওয়াল বাইক কিন্তু ফুল ফ্রেশ, ঠিক আছে। এখানে সামান্য একটু চুল পরিমাণ একটু ইয়ে আছে, এটা ম্যাচিং করা যাবে। এটা হাত দিয়ে ধরতে ধরতে একটুখানি দাগ লাগছে, একটুখানি মানে দেখেন একটু সামান্য দেখেন, এখান থেকেও কিন্তু টের পাওয়া যাচ্ছে না। অন্য অন্য ইউটিউবাররা কিন্তু এটাও দেখাতো না, এটা দূর থেকে ধরতো, দূর থেকে ধরতো, বাস আপনি বুঝতে পারতেন না, ঠিক আছে। আমি কিন্তু এটা যেহেতু আমার মাথায় টুপি আছে আমি দেখা দিলাম, ঠিক আছে। দেখেন ঠিক এরকম লাগবে গাড়িটি। এখন বলব গাড়িটির নাম্বার সম্পর্কে, গাড়িটির নাম্বার নেই, ওয়ান টেস। হ্যাঁ, রেজিস্ট্রেশন আলাদাভাবে করে নিতে হবে, আর এই রেজিস্ট্রেশন যে কোনো বিএটির মাধ্যমে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনাকে মূল মালিক বানিয়ে দেবো, ফার্স্ট মালিক আপনি হয়ে যাবেন, ঠিক আছে। আর এই গাড়িটির যে শোরুম কাগজ আছে, এটা আমাদের বগুড়া শহরের একদম শোরুমের বাইক, কোনো টেনশন নেই। আমার শোরুম এবং এই গাড়িটির শোরুম একদম পাশাপাশি। হ্যাঁ, যে কোনো টাইমে নাম পরিবর্তন করা সম্ভব হবে, বাইকটির যে শোরুম কাগজ আছে নাম পরিবর্তন আমরা করে দেব, কোনো সমস্যা হবে না, আপনি মূল মালিক হয়ে যাবেন। সিগন্যাল লাইট দুটি ফুল ফ্রেশ আছে, ব্যাক লাইট ফুল ফ্রেশ। হ্যাঁ, উপরে অংশগুলো ফুল ফ্রেশ, পিছনে মাডগার্ডগুলোও ফুল ফ্রেশ। পিছনের টায়ারটা দেখেন একদম শোরুম কন্ডিশন টায়ার, আমি ঘুরে ঘুরে দেখাইতেছি দেখেন। শুধু তফাত এতটুকুই গাড়িটি, টায়ারটা এইমাত্র দেওয়া হয়েছে, আর অন্ধকারে ভিডিও বানানো হচ্ছে, অন্ধকারে ভালো করে বোঝা যাবে না। তারপরে দেখেন একদম নতুন। এই সাইডে সিগন্যাল লাইটও নিখুঁত আছে, এগুলোও দেখেন একদম নিখুঁত, কোনো ধরনের দাগ নেই, স্কেচ নেই, একদম সাইড কভার থেকে নিয়ে ফুল ফ্রেশ সব কিছুই দেখেন। সাইলেন্সারটাও দেখেন ফুল ফ্রেশ। ট্যাঙ্কের এই সাইডটাও দেখেন দাগ আছে কি না, ইঞ্জিনটাও দেখেন, ইঞ্জিন কিছুই বলবো না, ইঞ্জিনটা আপনারা বিবেচনা করেন। বাইশের মডেলের বাইকের ইঞ্জিন কেমন হবে এটা আপনাদের অজানা নেই, ঠিক আছে। চুল পরিমাণ দাগ নেই ট্যাঙ্কের উপর, চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ কোনো দাগ স্কেচ নেই। এই সাইডটাও দেখেন হ্যান্ডেল, সিগন্যাল লাইট সব ফুল ফ্রেশ। হাইড্রোলিক অবস্থাটা দেখেন কত সুন্দর। আহারে, এখন গাড়িটি হ্যান্ডেল দেখাবর, দুইটি চাবি গাড়ির সাথে আছে দেখেন। ওই গাড়িটির সাথে চাবি একটা ছিল, এই গাড়ির সাথে চাবি কিন্তু দুইটা আছে, দুইটাই ইন্ডিক চাবি, ঠিক আছে দেখেন একদম। হ্যাঁ, এখন গাড়িটির সাউন্ড করে শুনবো, আপনি স্টার্ট করে শোনাবো। এই গাড়িটি তো স্টার্ট করে যে ক্লাচ ধরতে হয়, হ্যাঁ বেশ সাউন্ড কোয়ালিটি একদম শোরুম বরাবর, একদম শোরুম বরাবর সাউন্ড কোয়ালিটি, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। আর এত তাড়াতাড়ি সাউন্ড নষ্ট হবে এটা কিন্তু ধারণাও করা ইয়া হবে, ভুল হবে। তো বাইকটি এখন শোরুম প্রাইস আপনাদেরকে শোনাবো, এই বাইকটি বর্তমান শোরুম প্রাইস 1,93,990 টাকা, 1,93,990 টাকা, তাও অনেক শোরুমেতে জিরো নেই, অগ্রিম টাকা দিয়ে রাখা হয়েছে, অনেকেই আমাকে জানাইছে অগ্রিম টাকা দিয়ে রাখছি, তারপরও গাড়ি পাচ্ছে না। তো এই বাইকটা আমরা অনলি 1,75,000 টাকা হলে বিক্রি করবো, 1,75,000 টাকা হলে বিক্রি করবো এই বাইকটি, কোনো দরদাম করা চলবে না। একদামে 1,75,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ একদামই নিতে হবে, কোনো দরদাম করা চলবে না। 500 টাকা লেস করার জন্য আমি হাতে কিছু রাখি নেই, অতএব আপনারা অনুরোধ করবেন না কমানোর জন্য, যদি সম্ভব হয় নেবেন, না হলে ফোন দিবেন না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।